এইচএসসি রেজাল্ট পাবলিশ হচ্ছে আগামীকাল। এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে রেজাল্ট বের করবেন। লেটস গো স্টার্ট ইট। এইচএসসি ইকুইভ্যালেন্ট এক্সাম রেজাল্ট টুমরো, সেইজ ডেইলি স্টার। আর দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্স অ্যাট 10:30 AM। এখন আপনাদের দেখাবো কিভাবে এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলে রেজাল্টটি পেয়ে যাবেন। তার জন্য আপনার মোবাইলে মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে যাওয়ার পর আপনি টাইপ করবেন এইচএসসি, এখানে থ্রি লেটার্স ডিএইচএ মিন ঢাকা বোর্ড। আপনি যদি অন্য অন্য বোর্ডের হন, যেমন দিনাজপুর DIN, রাজশাহী RSJ, এভাবে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর দিয়ে আপনার শিক্ষা বোর্ডকে মিন করা হয়, তাহলে এইচএসসি ঢাকা বোর্ডে হলে DIH লেখার পর স্পেস দিবেন, এখানে লিখবেন রোল নাম্বার। রোল নাম্বার লেখার পর এখানে ইয়ার লিখতে হবে 2020। লেখার পর সেন্ড বাটনে প্রেস করার পরে এই মেসেজটি 16222-তে সেন্ড করতে হবে। তার মানে হলো মেসেজ অপশনে যাওয়ার পর এইচএসসি স্পেস DIH স্পেস রোল নাম্বার স্পেস সাল লেখার পর 16222-তে সেন্ড করতে হবে। এই নাম্বারে সেন্ড করা হলে আপনি ফিরতি মেসেজ, অর্থাৎ পরে যে মেসেজটি আপনাকে বোর্ড ব্যাক করবে, যখন রেজাল্ট পাবলিশড হয় তখন আপনার রেজাল্টটি আপনার মোবাইলে খুব সহজেই পেয়ে যাবেন। তো এভাবেই ভেরি সিম্পলি আপনি মেসেজ টাইপ করে আপনার মোবাইলেই আপনার রেজাল্ট পেতে পারেন। এখন এই পর্যন্তই, সি ইউ নেক্সট ভিডিও।